হীরক রায় ছোবল দিতে ভুলে গেছে মানে এটা নয় যে তার বিষ দাঁত ভেঙে গেছে। হীরক কোহিনুরকে লক্ষণ রেখার মতন ঘিরে রয়েছে, আর কোহিনুর তখনই লক্ষণ রেখা টপকাবে যখন ও জানতে পারবে। কি জানতে পারবে? বাবা, ঝুমকোর অ্যাক্সিডেন্ট হয়েছে। কোহিনুর, কোহিনুর তুই একা যাবি না, কোহিনুর আমি যাবো তোর সঙ্গে। কোহিনুর দাঁড়া, কোহিনুর, ঝুমকো, ঝুমকো, কোহিনুর, কোহিনুর যাস না, কোহিনুর, আরে গেলে বিপদ হবে, কোহিনুর। আজকে সেই দিন, সেই সন্ধে। কোন দিন, কোন সন্ধে? এই দেখো কার্ডটা দেখো ঝুমকো, আজকের দিনে, আজকের ডেটে আমার আর ত্রিধার বিয়ে ঠিক করা হয়েছে। হ্যালো। হ্যাঁ বাবা, সব ঠিক আছে তো? কিছু না, মাথাটা একটু ধরেছে। আমি 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 রাখছি রে, আমি রাখছি। আমার ছেলেকে নিয়ে এই নোংরা খেলা আমি খেলতে দেব না। রায় বাড়িকে আমি শ্মশান করে দেব, ধ্বংস করে দেব। আমার ছেলে যদি সুখে না থাকে তাহলে কেউ সুখে থাকবে না। গিনি, ইলোরা, ইলোরা, নিয়ে এসেছ, ভেরি গুড। ওকে ইনজেক্ট করো, সন্ধ্যেবেলা অবধি যেন ঘুমোয়। সোনা বউ, আরে সিকিউরিটি গার্ড জি, তো তোমার তো ডিউটি ছিল বাড়ির দোর গোড়ায়, তুমি এখানে কি করছো? বাড়ির দোর গোড়ায় নয়, আমি বাড়ির মধ্যেই দাঁড়িয়ে আছি। আজকে আজকে আমার শরীর থেকে রক্ত ঝরেছে, সব হিসেব আমি চুকিয়ে নেব। আজ আমি সিকিউরিটির পোশাক খুলে ফেলেছি, আজ আর আমি কোনো ডিউটি করব না। আজকে আমার অনেক বড় কাজ আছে। কি কাজ? আমার ছেলেকে, আমার ছেলেকে এই বাড়িতে পুনঃপ্রতিষ্ঠা করা, আমার আমার বাবার চিকিৎসা করা, যার জন্য যার জন্য ঝুমকো দিন রাত লড়াই করছে। আজকে আজকের খুব বড় একটা ফাংশন আছে, ঝুমকো নাইট 5 লাখ টাকা পাবে, 5 লাখ। কি হলো? তোমাকে তো বুদ্ধিমান বলে জানতো, তুমি এত বোকা। গুঞ্জা শোনো, আজ ছাড়া নিমন্ত্রিত তারা বাড়ির ভেতরে, আর ছাড়া নিমন্ত্রিত নয়, তারা বাড়ির বাইরে পাত পেতে খেয়েছ। বাবার তো সত্যি অপারেশনের প্রয়োজন আছে, আর সেটা যখন আমরা করাতে পারছি না, তুই করাচ্ছিস, তখন তুই যা। বাবা, 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 এসব কি হচ্ছে বাবা? কিছু একটা করো বাবা, কিছু একটা করো। আজকে ঝুমকো নাইটে আপনারা দেখবেন ঝুমকো রায়ের কতগুলো নাচের কোলাজ, সো গিভ হার এ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ।
ফোনটা ধরো ঝুমকো, তোমার সবকিছু চলে যাচ্ছে, ফোনটা ধরো ঝুমকো, ঝুমকো ফোনটা ধরো। অফিসার, বাবা বাবা বাবা, ভাই ভাইকে নিয়ে চলে এসেছে, একটু পরেই বিয়ে আরম্ভ হবে। বাবা বাবা কিছু একটা করো, বাবা 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 কিছু একটা করো প্লিজ। তুই কোনো চিন্তা করিস না, তুই কোনো চিন্তা করিস না। আজকে আজকে আমি এমন একটা জিনিস করব যেটা যেটা আগে কেউ কখনো করেনি। একমাত্র মহাভারতে হয়েছিল। কি? ইচ্ছা মৃত্যু। কাকে ফোন করছিস নলক? কাকে? হ্যালো, বাবাকে। কেন ফোন করছিস? তোর বাবা এখন কিচ্ছু করতে পারবে না। তোর বাবার থেকে মনিটা খুলে নিয়েছি। তোর বাবা কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। বাবা এমন কিছু একটা করবে যেটা তোমরা কোনোদিনও কল্পনাও করতে পারবে না। হ্যাঁ, আর তারপর আমি জগতের সামনে দাঁড়িয়ে বলবো, আই এম প্রাউড অফ ইউ বাবা। I'm proud of being your daughter. Manwa lage, o manwa lage, lage re sabre, lage re sabre, lete raho jiya ka ye gavre. Manwa lage, o manwa lage, lage re sabre, lage re sabre, likhla maine jiya ka jiya. আপনি যা জবানবন্দি দিলেন সব সত্যি? হ্যাঁ, আজ থেকে 30 বছর আগে আমি গিনি রায় আর ইলোরা রায় মিলে মতিকে খুন করেছি। আর আজকে ওরা আমার ছেলেকে বেআইনিভাবে বিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমার ছেলে বিবাহিত। আমার আমার বৌমাকেও মারার জন্য আমরা অনেকবার খুনের অ্যাটেম্প্ট করেছি। মিস্টার রয়, আপনি সুস্থ আছেন তো? না, আপনি জানেন আপনি যা বলছেন তার পরিণতি কি হতে পারে? আমি তো সেটাই চাই। আমি আমি নিজে সারেন্ডার করছি। আর আমি চাইছি যে আপনি ফোর্স নিয়ে গিয়ে আমার ছেলেকে বাঁচান আর আর ওদের অ্যারেস্ট করুন। হ্যালো, ভাইকে জোর করে তুলে এনে বিয়ে দেওয়া হচ্ছে। এখন কি হবে কি হবে কিচ্ছু বুঝতে পারছি না। কিছুতেই হতে দেব না। কোহিনুর বাবু আমার, এ জন্মে আমার কোহিনুর বাবু। আর শুধু এ জন্ম কেন, আগামী 7 জন্মে কোহিনুর বাবু আমার, শুধু আমার।
পন্নাই নব বঙ্গা কিসময় সরণ কর পন্নাই নব আমি জ্বালি যাবো, কেউ এগোবে না, আপনি জানেন আপনি কোন বাড়িতে দাঁড়িয়ে কি কথা বলছেন? আমি সব জানি, জানি এ বাড়ির একজন মালিক আমার সঙ্গেই আছে। কে? মিস্টার হীরা প্রায়, অ্যান্ড আই এম সরি টু সে মিসেস গিনি রায় এবং ইলোরা রায়, আপনাদের যেতে হবে। কিসের জন্য? মার্ডার চার্জ আছে। কাকে? মতি কর্মকারকে খুন করার চার্জ। আমরা লয়ারের সঙ্গে কথা বলবো। ইয়েস, ও সব কোর্টে হবে, আপাতত আপনাদের যেতে হবে, ওরা নিয়ে আসুন। হীরক না, হীরক এছাড়া অন্য আর কোনো উপায় ছিল না, তোমাদের থামাবার একটাই উপায় ছিল, সেটাই করেছি, আত্মসমর্পণ। আমাকে ক্ষমা করিস, আমাকে ক্ষমা করিস, আমি তোর মাকে মেরেছি, আমি ইলোরা আর গিনি, আমরা তিনজন মিলে কি করলে বাবা, কি করলে? চলুন চলুন মিস্টার হীরক, আর আপনাকে আমি ওয়ার্ন করে দিচ্ছি, হেন্সফর যদি কোনো রকম চেষ্টা করেছেন আপনাকেও তুলে নিয়ে যাওয়া হবে। অফিসার, আমি আমি এক মিনিট একটু আসতে পারি প্লিজ, ইফ ইউ? ওকে। গিনি, গিনি কোথায় যাচ্ছিস? গিনি, গিনি আমাকে তুই সাজিয়ে দিবি চুমকো? আজ আমি খুব সাজতে চাই। পাঁচ মিনিট সময় চাই। গিনি না, গিনি না।
তুই জিতে গেছিস ঝুমকো। আমি হেরে গেছি। তোকেই মানে এই রায়বাড়ির ঐতিহ্য, তোকেই মানে আমাদের সবকিছুর কাগজপত্র, ব্যবসা, সম্পত্তি সব। আজ থেকে সবকিছু তোর, তুই মালিক। অশোক সেনের কাছে ছিল, বিয়ের তত্ত্ব দিয়েছে, যা অফিসারকে পাঠিয়ে দে, আমি এখান থেকেই যাব। গিনি রায় কখনো হার মানে না, হার মানে না গিনি রায়। I'm sorry. আমি সারেন্ডার করব না, I will never give up. শুনতে পাচ্ছ বাবা? ইন্দ্রনীল, শুনতে পাচ্ছ? আমি সারেন্ডার করব না, আমি কেমন গয়নায় সেজেছি। Gold. I'm crazy about gold. Gold is my passion. Ha ha.